রাজ্য রাজনীতিতে এখন চলছে ভাঙাগড়ার খেলা ভোটমুখী বাংলায় এখন প্রায় রোজই শিরোনামে আসছে দলবদলের খবর ইতিমধ্যেই শিবির বদলে ঘাসফুল থেকে পদ্মফুলে নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায় শিলভদ্র দত্ত সুনীল বৈশালী ডালপক হালদার রবি চক্রবর্তী প্রমুখ দাদা শুভেন্দুর হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন ভাই সৌমিন্দুও এখন প্রশ্ন বাবা শিশির অধিকারী ও আর এক সাংসদ ভাই দিব্যেন্দু অধিকারীকে নিয়ে একের পর এক মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত দুজনে দেখা মেলছে না দলীয় কর্মসূচিতেও তবে তারাও কি এবার বিজেপিতে শুভেন্দুর দলবদলের পর থেকেই এই প্রশ্ন উঠতে শুরু করে ইতিমধ্যে একসঙ্গে সাতটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন দিব্যেন্দু জোর জল্পনা চলছে তাদের দুজনকে নিয়ে শিশির দিব্যেন্দুর বিজেপিতে যোগদানের প্রশ্নে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ খোলসা করলেন যোগদান প্রসঙ্গ এদিন ইকো পার্কে প্রাতভ্রমণে বেরিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করছে বলে আমার এখনও জানা নেই যোগদানের প্রশ্নও নেই উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন দল ভাঙার চেষ্টা করেছে এই নিয়েও এদিন কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ বলেন আমরাও তো ছ বছর ধরে শুনছিলাম শুভেন্দু অধিকারী আসবেন বলে তারপরও আসেননি তার সঙ্গে যা ইচ্ছা তাই করেছে তার পরিবারের সঙ্গেও সমস্ত সুযোগ নেওয়ার পরেও পার্টিকে দাঁড় করানোর পরেও কে বের করেছে তার বাবাকে কে বের করেছে ওরা কোনো যোগ্য লোককে পার্টিতে থাকতে দেবে না কারণ ওটা প্রাইভেট প্রপার্টি কোম্পানি কোনো যোগ্য ব্যক্তি ভদ্রলোক থাকতে পারে না শুভেন্দু অধিকারী না হয় চলে গিয়েছেন কিন্তু বাকিরা কেন চলে যাচ্ছেন ওই পার্টিতে কোনো গণতন্ত্র নেই কার্যকর্তাদের কোনো অধিকার নেই মান সম্মান নেই তাই তারা বিকল্প খুঁজছেন উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টির পতাকার তলায় আসছেন